সবাই কেমন আছো? সর্বপ্রথম সোজা ট্রেডিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা সবাই জানি বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি ট্রেডার সার্কুলার হয়েছে। এমওডিসি ট্রেডার সার্কুলারে দুটা বিষয়ের উপরে পরীক্ষা হয়, যখন তোমরা কেউ পরীক্ষা দিতে যাবা, ইংলিশ এবং বাংলা দুটাই কিন্তু এমসিকিউ আকারে 25-25 করে 50 মার্কের লিখিত পরীক্ষা হয়। তো আমাদের সোজা ট্রেডিং একাডেমির ভিডিওগুলো যারা সবসময় দেখো, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছে যে স্যার আমাদের কিছু ইংলিশের অ্যাটলিস্ট ইংলিশের সিলেবাস এবং ইংলিশের একটা ডেমো মডেল কোশ্চিন আমাদেরকে দিলে পরে আমরা একটু উপকৃত হতাম। তো তোমাদের রিকোয়েস্টের কারণে আজকে চলে আসলাম। আজকে পুরো ভিডিওতে বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি পদের জন্য তোমরা কিভাবে ঘরে বসেই ইংলিশ পরীক্ষার প্রস্তুতি নিবা, এবং তোমাদের সুবিধার্থে আমি একটা এই ভিডিও শেষের অংশে একটা ডেমো কোশ্চেন দেবো। ইংলিশের 25টা প্রশ্ন থাকবে এমসিকিউ আকারে। তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে অ্যাটলিস্ট শেষ পর্যন্ত দেখবা, তাহলে তুমি বুঝতে পারবা বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি ট্রেডের জন্য তুমি কিভাবে ইংলিশ পরীক্ষার প্রিপারেশনটা নিতে পারবা। তো যাই হোক, ভিডিও শুরুতে একটু সোজা ট্রেডিং একাডেমির পরিচয় দিয়ে দিই। যারা দেখো সবসময়, যারা এখানে এসে কোচিং করেছে, প্রস্তুতি নিয়েছে, যারা বিভিন্ন জেলা থেকে এসে প্রস্তুতি নিয়ে বিভিন্ন বাহিনীতে চান্স পেয়েছে তারা তো জানোই, আর যারা নতুন দেখছো, যারা জানো না তাদেরকে একটু বলে দিই। সোজা ট্রেনিং একাডেমিতে আমরা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের জন্য এখানে প্রস্তুতিমূলক কোচিং করিয়ে থাকি। তো তোমরা যারা চাও, তোমরা অবশ্যই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে স্বল্পমেয়াদী তুমি একটা প্রস্তুতি নিতে পারো। আর সব থেকে একটা বেটার একটা অপশন হচ্ছিল, তুমি আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে রাখবা। কারণ আমি প্রতিনিয়ত প্রতিদিন আমাদের এই চ্যানেলে অসংখ্য সামরিক বাহিনীর পরীক্ষা এবং সামরিক বাহিনীর চাকরির তথ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলোর উপরে আমি এই চ্যানেলে ভিডিওগুলো সবসময় আপলোড করি। তো যাই হোক, এখন চলে যাব বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি পরীক্ষার সিলেবাস, ইংলিশ পরীক্ষার সিলেবাস এবং সাজেশন নিয়ে। সবাই মনোযোগ দিয়ে দেখো। প্রথমত তোমাদেরকে শিখতে হবে টেন্স। আমরা তো এটা ছোটবেলায় থেকে পড়ে আসছি টেন্স। তোমাদেরকে যে বিষয়টাই করতে হবে সেটা হচ্ছে তোমার 9-10 যে সিলেবাসটা ছিল টেন্সের, তুমি ওই বিষয়ের উপরে খুব ভালোভাবে প্রিপারেশন নেবা। কারণ টেন্সের প্রশ্নগুলো বিমান বাহিনীর এমওডিসিতে কীভাবে আসে আমি একটু বলে দিই। দেখা গেলো একটা সেন্টেন্স দিল, সেন্টেন্সটার উপরে লেখা থাকলো এটা কোন টেন্স, তোমাকে ওটা পড়ে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন টেন্স। তাহলে তুমি বুঝে গেলে টেন্সে কোন বিষয়গুলো করতে হবে। এরপরে পার্টস অফ স্পিচ পড়বা খুব ভালোভাবে, ভয়েস চেঞ্জ তোমাকে করতে হবে। এরপরে প্রিপোজিশন পড়তে হবে, প্রিপোজিশনের উপরে কিন্তু অবশ্যই অবশ্যই তোমার প্রশ্ন তুমি কমন পাবাই। সুতরাং তুমি ক্লাস 9-10 প্রিপোজিশনের যে বিষয়গুলো পড়ছিলে ওই বিষয়গুলো খুব ভালোভাবে তুমি এখন থেকে প্রিপারেশন নাও পরীক্ষার আগ পর্যন্ত। এরপরে আসবো হচ্ছিলো আর্টিকেল। আর্টিকেল আমরা ছোটবেলায় থেকে পড়ে আসছি, বাট ক্লাস 9-10 যে সিলেবাসটা রয়েছিল তোমার আর্টিকেলে সে বিষয়টার উপরে খুব ভালোভাবে পড়ো। কারণ এখানে আমি একটু মার্কস করে দিই, আর টেন্স থেকে প্রশ্ন অবশ্যই তুমি কমন পাবা, প্রিপোজিশন থেকে অবশ্যই তুমি কমন পাবা, আর্টিকেল থেকেও তুমি অবশ্যই প্রশ্ন কমন পাবা। তিনটা বিষয়ের উপরে কিন্তু প্রশ্ন আসবেই। এরপরে রাইট ফর্ম অফ ভার্বস তোমাকে একটু জানতে হবে, আর সেন্টেন্স কারেকশনও একটু জানতে হবে, ট্যাগ কোশ্চেন একটু শিখতে হবে, পাশাপাশি ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ এটা পারার জন্য তোমাদেরকে অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বস এবং ট্রান্সলেশন খুব ভালোভাবে আর টেন্সটা খুব ভালোভাবে শিখতে হবে। তো যাই হোক, এই হচ্ছিল মোটামুটি তোমার ইংলিশের সিলেবাস। তুমি এমওডিসি পদে পরীক্ষা দিতে যাবো বিমান বাহিনীতে, এই সিলেবাসগুলো খুব ভালোভাবে এখন বাসায় বসে বসে প্র্যাকটিস করো। আর একটু পরেই আমি ভিডিওটা ভিডিওর শেষে সংযোজন করছি 25টা প্রশ্ন, ইংলিশের মডেল প্রশ্ন। এই মডেল প্রশ্নগুলো তুমি ভালোভাবে দেখলে তুমি বুঝতে পারবা যে কোন ধরনের প্রশ্নগুলো বিমান বাহিনীর এমওডিসি পরীক্ষায় আসে, বা তুমি কিভাবে প্রস্তুতি নিবা, বা তোমার কি করা উচিত। তো আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকো। বিমান বাহিনীর এমওডিসি পদের লিখিত পরীক্ষার প্রস্তুতি ও সাজেশন, এটা বেসিক্যালি আসলে বিমান বাহিনীর এমওডিসি পদে ইংলিশ পরীক্ষার প্রশ্নগুলো কীরকম হতে পারে, সে কারণে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে 25টি মডেল প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা সবাই বসে বসে প্র্যাকটিস করবা বাসায়। এই ধরনেরই কিন্তু প্রশ্ন আসলে পরীক্ষায় এসে থাকে। প্রথম দেখো,
ইউজ কারেক্ট প্রি পজিশন। এক নম্বর প্রশ্নটা দেখো, অর্থাৎ প্রি পজিশন দিয়ে শো ফিল ইন দ্য গ্যাপসগুলো ফিল আপ করতে হবে। এক নম্বর কোশ্চেন, লাভলু ইজ অ্যাফ্রাইড ড্যাশ স্পাইডার্স, সঠিক উত্তরটি কী হবে? অফ। দুই নম্বর দেখো, আই অ্যাম ওয়ারিড ড্যাশ দ্য এক্সাম, অ্যাবাউট দ্য এক্সাম। তিন নম্বর দেখো, শি সাফার্স ড্যাশ এ হার্ট ডিজিজ, উত্তর কী হবে? সঠিক উত্তর ফর। সি নম্বর, চার নম্বর দেখো, দ্য টিচার সেড সাম হোমওয়ার্ক ড্যাশ দ্য এন্ড অফ দ্য লেসন, এটার সঠিক প্রিপোজিশনটা কী হবে? অ্যাট। পাঁচ নম্বরটি দেখো, আই অ্যাম গুড ড্যাশ টেনিস, সঠিক উত্তর সি অর্থাৎ অ্যাট। ছয় নম্বর দেখো, উই অ্যারাইভ ড্যাশ দ্য স্টেশন অ্যান আওয়ার লেট, সঠিক উত্তর কী হবে? অ্যাট। সাত নম্বরটি দেখো, হি ইজ ইন্টারেস্টেড ড্যাশ হিস্টোরি, সঠিক উত্তর হবে ইন হিস্টোরি। এরপরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট আর্টিকেলস, অর্থাৎ আর্টিকেলস দিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো ফিল আপ করতে হবে। আট নম্বর কোশ্চেনটি দেখো, নিউ ইয়র্ক ইজ ড্যাশ লার্জ সিটি, এ লার্জ সিটি হবে, এটি সঠিক উত্তর। নয় নম্বর কোশ্চেনটি দেখো, আর ইউ অ্যাটেন্ডিং ড্যাশ রিসেপশন টুডে, সঠিক উত্তরটি কী হবে? দে। দশ নম্বরটি দেখো, শি ওয়ান টু বিকাম ড্যাশ ইঞ্জিনিয়ার, সঠিক উত্তর হবে অ্যান ইঞ্জিনিয়ার। এগারো নম্বরটি দেখো, ড্যাশ লায়ন ইজ এ ফেরোসিয়াস অ্যানিমেল, সঠিক উত্তর কী হবে? সি অর্থাৎ ডি। বারো নম্বরটি দেখো, হি ইজ ড্যাশ অনেস্ট অফিসিয়াল, হ্যাঁ এ অনেস্ট অফিসিয়াল, সঠিক উত্তরটি কী হবে? এ। তেরো নম্বরটি দেখো, তাজমহল ইজ বিল্ড অফ ড্যাশ মার্বেল, এখানে কোনো আর্টিকেল হবে না, দ্যাট ইজ হোয়াই নো আর্টিকেল, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চোদ্দ নম্বরটি দেখো, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান। এবার পনেরো নম্বরটি দেখো, লেট আস প্লে ড্যাশ চেস, এখানেও কোনো আর্টিকেল হবে না, সে কারণে নো আর্টিকেল, এই নাম্বারটি সঠিক উত্তর। ষোলো নম্বরটি দেখো, হি হোপস টু জয়েন ড্যাশ ইউনিভার্সিটি সুন, এটা সঠিক উত্তর কী হবে? এ। অর্থাৎ এই ধরনের প্রিপজিশন এবং আর্টিকেল দিয়ে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। সুতরাং তোমরা খুব ভালোভাবে বাসায় বসে বসে আর্টিকেল এবং প্রিপজিশনের উপরে প্র্যাকটিস শুরু করে দাও। এরপরে দেখো টেন্স রিলেটেড কোশ্চেন্স। সত নম্বর, শোয়াক ইজ টাইপিং, এটি কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আঠেরো নম্বরটি দেখো, হি ওয়াজ বর্ন ইন রংপুর, এখানে কী হবে? সিম্পল পাস্ট, এটি সিম্পল পাস্ট টেন্স। এরপরে আমরা যাবো উনিশ নম্বর, আই শ্যাল ভিজিট দ্য বুক ফেয়ার টুমরো, এটি কোন টেন্স? সিম্পল ফিউচার টেন্স। বিশ নম্বরটি দেখো, হি গোজ টু অফিস বাই ট্রেন ডেইলি, এটি কোন টেন্স? সিম্পল পাস্ট টেন্স। একুশ নম্বরটি দেখো, হোয়েন আর ইউ গোয়িং টু ঢাকা, এটি কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ টেন্স তোমরা বুঝতেই পারছো, এই ধরনের টেন্স আসতে পারে, এভাবে তোমরা একটু ভালোভাবে টেন্সটা প্রিপারেশন নিয়ে ফেলবা। এরপরেরটি দেখো, চেঞ্জিং নাউন ইন্টু ভার্বস, অর্থাৎ নাউন থেকে ভার্বসে তোমাদেরকে রূপান্তর করতে হবে। অ্যাপ্লিকেশনের ভার্বস কী হবে? অ্যাপ্লাই, অ্যাপ্লাই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তেইশ নম্বর কোশ্চেনটি দেখো, মুভমেন্ট, মুভমেন্টের ভাব কী হবে? মুভ। চব্বিশ নম্বরটি দেখো, আইসোলেশন, চব্বিশ নম্বরের ভাব কী হবে? আইসোলেট। এবং সর্বশেষ পঁচিশ নম্বর কোশ্চেনটি দেখো, সিলেকশন, সিলেকশনের ভাব কী হবে? সিলেক্ট। তো যাই হোক, এই হচ্ছিল মোটামুটি বিষয়। তোমরা প্রশ্নগুলো দেখলে একটু বুঝতে পারবা যে তোমাদেরকে কীভাবে প্রিপারেশন নিতে হবে। এ ধরনেরই কিন্তু এমসিকিউ আকারে বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি পরীক্ষার কোশ্চেন এসে থাকে। তো সুতরাং তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে প্রস্তুতি নাও। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।